আজ করব শাক আলু মাখা। আশা করি তোমাদের পুরো ভিডিওটাই খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে, তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, আমি এখন শাক আলু মাখাটা করি। শাক আলু মাখা করতে চলে এসেছি বাগানে। আজ আমি শুকনো লঙ্কা পোড়া দিয়ে শাক আলু মাখা করব। তো আমি যাচ্ছি এখন শুকনো পাতা কুড়িয়ে আনতে। তো তোমাদেরও নিয়ে যাচ্ছি আমার সঙ্গে, চলে আসো। দেখো, এটা আমাদের ফল বাগান, এখানে অনেক ফল গাছ আছে। তো তোমাদেরকে অবশ্যই একদিন বলবো যে বাগানে কি কি ফল গাছ আছে। আর এই দেখো, এখানে গাছটা ঝড়ে ভেঙে গেছিল, তবে ডাল কেটে দিয়েছিলাম। তো এখানে এই শুকনো পাতাগুলো আমি নিয়ে যাব। চলো, আর লাগবে না, এগুলোতেই হয়ে যাবে। প্রচন্ড গরম। এখন দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে নেবো আমাদের বাড়ির গাছেরই, আর দুটো গন্ধরস লেবুর পাতা নিয়ে আসবো। দেখো লঙ্কা গাছটা, সারা বছর অনেক লঙ্কা হয়েছিল, এখনো রয়েছে। তো এই যে দেখো, চলো লেবু পাতা নিয়ে আসি। এই দেখো, এটা আমাদের গন্ধরাজ লেবু গাছ, সারা বছর প্রচুর লেবু থাকে। সবকিছু ধুয়ে নেবো। এই দেখো, শাকগুলো এখন ছুলে নেব। এতগুলো মাখা করব না, ফালতু ফালতু ভিজালাম, একটাই কত বড়।
দুটো শাকালু কেটেছি, অনেকটা হয়েছে, আর কাটবো না। এই লঙ্কাগুলি ভেঙে নেব। কাঁচা লঙ্কা ভেঙে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বিট লবণ। দিয়ে দিচ্ছি কাসুন্দি। আর এখন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এই সব কিছু দিয়ে মেখে নেব। এখন এই দুটো লেবু পাতাকে ছিঁড়ে মেখে নেব। লবণ একটু কম হয়ে গেছে, আর একটু দিয়ে দিচ্ছি। আর একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো চাট মশলা। শাকালু মাখা করা হয়ে গেছে, আমি এখন খাচ্ছি। ভাবছিলাম যে রোদে বসে বসে খাবো, কিন্তু রোদটা চলে গেল। আমার তো শাকালু মাখাটা খেতে দারুণ লাগছে, তো তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে মেখে খেও। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। টাটা।